টমেটো একটি দৃষ্টিনন্দন শীতের সবজি। এটি একটি সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ সবজি। সবজি হিসেবে টমেটোর জুড়ি অনেক। টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা এই দুই অবস্থাতেই টমেটো খাওয়া যায়। রান্না না করলে টমেটোর যে পুষ্টিগুণ থাকে, রান্না করলে সেই পুষ্টি কিছুটা কমে যায়। শরীরকে সুস্থ সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। সর্বাধিক উপকার পেতে টমেটো কাঁচা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো চলুন দেখে নেওয়া যাক এর কিছু উপকারিতা। ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার কোষ বিনষ্টকারী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উৎস হলো টমেটো। তাই ক্যান্সারের ঝুঁকি রোধে খেতে পারেন টমেটো। হৃৎপিণ্ডকে শক্তিশালী করা। টমেটোতে রয়েছে প্রচুর আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে টমেটো খাওয়ার বিকল্প নেই। দেহের হাড় মজবুত করে। টমেটোতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে, যা দেহের হাড় মজবুত করে এবং ভাঙা হাড়কে জোড়া লাগায় দ্রুততার সঙ্গে। রাতকানা রোগ নিরাময় করে। টমেটো একজন পূর্ণবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি বাড়ায়। এতে যে ভিটামিন এ রয়েছে সেটা রাতকানা রোগ নিরাময় করে। চুল পড়া কমায়। টমেটোতে যেই পরিমাণ ভিটামিন এ রয়েছে সেটা আমাদের চুল পড়া কমায় এবং চুল মজবুত করে। কিডনিতে পাথর জমা রোধ করে। যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা আজ থেকেই খাদ্য তালিকায় টমেটো রাখবেন। কারণ হলো টমেটো কিডনিতে পাথর জমতে দেয় না। ওজন কমায় টমেটো। যাদের স্থূলতা নিয়ে চিন্তা তারা এই প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারেন। প্রতিদিনের প্রচুর পরিমাণে টমেটো আমাদের দেহের অতিরিক্ত চর্বি দূর করে এবং দেহের অতিরিক্ত মেদ জমতে দেয় না। বাতের ব্যথা দূর করে। যাদের বাতের ব্যথা প্রচণ্ড তারা টমেটো খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন। কারণ এটি বাতের ব্যথা অনেকাংশ দূর করতে সক্ষম। প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ। টমেটোতে প্রচুর পরিমাণ বেটা ক্যারোটিন উপাদান আছে, যা পুরুষদের প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী সাহায্য করে। তাই যাদের প্রোস্টেট গ্রন্থিতে সমস্যা আছে তারা টমেটোকে উপকারী উপাদান হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন। ত্বকের সুরক্ষায়। আমাদের দেহের ত্বককে ক্ষতিকর সূর্যরশ্মি, তেজস্ক্রিয় পদার্থ থেকে রক্ষা করতে পারে এই টমেটো। আর আমরাও পেতে পারি সুন্দর ত্বক। ফুসফুস এবং যকৃতের ক্যান্সার প্রতিরোধক। টমেটোতে উচ্চমাত্রায় আঁশ এবং প্রোটিন থাকে, যা ফুসফুস এবং যকৃতের ক্যান্সারের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য টমেটো অনেক বেশি ফলদায়ক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে টমেটো। গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন 25 গ্রাম টমেটো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। পুরুষদের জন্য 25 গ্রাম এবং নারীদের জন্য 35 গ্রাম টমেটো ফলপ্রসূ। চমৎকারভাবে দেহে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই টমেটো। পানিশূন্যতা রোধে টমেটো। দেহের পানিশূন্যতা রোধের জন্য টমেটো হচ্ছে প্রাকৃতিক ঔষধের মতো। দেহে শক্তি যোগায় এই টমেটো। এছাড়া ক্যালোরিতে ভরপুর এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ঠান্ডাজনিত গা ভালো করে। যে কোনো চর্মরোগ, বিশেষত স্কার্বি রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। টমেটোর ভিটামিন এ শরীরের মাংসপেশিকে করে মজবুত, দেহের ক্ষয়রোধ করে, দাঁতের গোড়াকে করে আরও শক্তিশালী, চোখের পুষ্টি যোগায়। তাই খাবারের প্লেটে রাখুন টমেটো।